স্থানগুলো খুব দরকার, প্রতিটা এলাকায় এলাকায় দরকার, যাতে করে এলাকার সন্তানগুলো হাফেজ কোরআন নারা আলেমদিন হয় এবং এলাকার সমস্ত অন্ধকারগুলোকে দূর করে দেয়। আর কিয়ামতের ময়দানে যেদিন রাসূল যাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন, অন্তত পক্ষে ওই অপরাধীদের কাতারে আমাদের সন্তানরা না হয়। সুবহানাল্লাহ। কোন বাবা সন্তান জেলে যাক এটি চাই না। আমি বহু দেখেছি অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, বাবা পছন্দ করে না, বলে ও মরে গেলে আমি খুশি নেশার কারণে। অনেক বাবার আছে মুখে বলে অন্তরে বলে না, কিন্তু এই ছেলেটাকেও যখন আবার পুলিশ ধরে নিয়ে যায়, বাবা সবার আগে গিয়ে জেলখানায় হাজির, পুলিশের কাছে গিয়ে হাজির, সন্তানটাকে এত ভালোবাসে। যে নেশাগ্রস্ত সন্তান অথবা অপরাধী সন্তানকে বাবা মা এত ভালোবাসে, সন্তানটা যদি কখনো পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায়, দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়, ছেলের একটু কষ্ট মা বাবা মানতে পারে না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন রাসূল বিচার দায়ের করবেন, সেদিনের জন্য বাবা মা আসলে সন্তানের জন্য কতটুকু ভালোবাসা জাহির করেছে একটু দেখেন। যদি আল্লাহর বিচারের কাঠগড়া থেকে সন্তান সন্ততিদেরকে বাঁচানোর চিন্তা করত, তাহলে কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু শিখাত না। কিন্তু আমরা এটা ভাবিও নাই কোনোদিন, উল্টা বাবা মা সুদ ঘুষ হারাম অন্যায় অবৈধ উপায়ে কামাই করে ছেলেকে খাওয়াচ্ছে, বউকে খাওয়াচ্ছে, হারাম কামাই করে। বউ একদিন করে না যে স্বামী আমার আপনি এই যে ঘুষ খান সুদ খান এটা তো হারাম না, বউ আরো খুশি বলছে আজকে কি কেমন ঘুষ বাণিজ্য হয়েছে, তাহলে আমার একটা চেন দাও, আমাকে একটা রিং দাও, আমার জন্য একটা ফ্ল্যাট কিনো, বাচ্চার জন্য একটা ফ্ল্যাট কিনো। অবৈধ উপায়ে টাকা পয়সা উপার্জন করে যে তার বউকে খাওয়ায়, যে তার বাচ্চা কাচ্চাদের জন্য ফ্ল্যাট বানায় বাড়ি গাড়ি বানায়, ওই বাবা কখনো নেককার বাবা নয়, কখনো তিনি নেককার বাবা না, এটা মাথায় রেখে। এই জন্য আপনাকে আমাকে কোরআন জানা লাগবে, কোরআনে কারিম বোঝা লাগবে। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারায় 185 নম্বর আয়াতে তাই তো আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন, আর বলছেন হুদাল্লিন্নাসি ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি হোক নাসারা হোক মুসলিম হোক মুসলিম হোক, কোরআনে কারিম হলো সবার জন্য হেদায়েতের কিতাব। এই কোরআন যারা পড়বে যারা বুঝবে কোরআন অনুযায়ী চলবে তাদের জীবনটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা দেখবেন মসজিদের হুজুর খুব সামান্য বেতন পান, তারপরেও দেখেন তার কোনো অভাব নাই। মাদ্রাসার উস্তাদ খুব সামান্য বেতন পান, তার কোনো আর চাহিদা নাই। এলাকায় যত বড় বড় দুর্নীতিবাজ আছে, চোর ডাকাত সন্ত্রাসীরা আছে, তাদের দিকে একবার তাকান, আর কম বেতনে চলা একজন আলেমের দিকে তাকান, ওই সমস্ত অন্যায় অপরাধীদের দিকে তাকালে দেখবেন সকাল বিকাল বাবাকে মারে বউকে মারে এটা করে ওটা করে, আর আলেমের দিকে তাকায় দেখেন বাবা মায়ের সেবা করে আল্লাহর জান্নাত তালাশে ব্যস্ত থাকে। মা খুশি বাবা খুশি, এটা পার্থক্য, কোরআনে কারিমের পার্থক্য এটা, কারণ এরা কোরআন বুঝেছে আর এ বুঝে নাই। আপনি সন্তানকে কোরআন না বুঝাতে পারার কারণে সন্তান আপনার গলায় গিয়ে নেশার টাকার জন্য ছুরি ধরে, মদ খাওয়ার জন্য ছুরি ধরে, নেশা করার জন্য কয় টাকা দেন ছুরি ধরে, দুদিন পর পর পত্র পত্রিকায় দেখবেন নেশাগ্রস্ত হয়ে মাকে মারছে বাবাকে মারছে।
ভাইরারে আমার কোরআনে কারীম হলো গোটা পৃথিবীর মানুষকে আলোর পথ দেখায়। একজন পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে ভালো করে বুঝেন পথ চলার জন্য তার লাইটের দরকার হয় কি হয় না? আলো যদি না থাকে আর পথ যদি অন্ধকার হয় গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আমার কথা বুঝেন, রাস্তা অন্ধকার, হাতে কোন লাইট নাই, গর্তে পড়ার সম্ভাবনা আছে না? সাপ কামড় দেওয়ার সম্ভাবনা আছে না? উষ্ণা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্ধকার পথের কারণে হোঁচট খেয়ে পুকুরে পড়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা আমার, অন্ধকার পথে যখন পথিক চলে আর তার সাথে যখন লাইট না থাকে সে হোঁচট খাওয়ার যেমন সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, আবার একই পথিকের কাছে যখন লাইট থাকবে আলো দিয়ে দেখে দেখে অন্ধকার পথটাকে আলোর মাধ্যমে অতিক্রম করবে, হোঁচট খাবে না, সাপ কামড় দিবে না। ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ হলো প্রতিটা মানুষের জন্য আলো। দুনিয়ায় চলার পথে যার কাছে কোরআন এবং সুন্নাহ আছে সে কোরআন সুন্নাহর আলো দিয়ে পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছায়া যায়। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে এজন্য পাঠিয়েছেন, রাসূলকে দায়িত্ব বুঝাইয়া দিয়ে আমার আল্লাহ বলেন আমার রাসূল পৃথিবীতে আপনার যে সকল উম্মতেরা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন দিয়ে আপনারে পাঠালাম। এটাই হলো কোরআনে কারীম, আর এই জন্যই রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনীনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো কোরআনে কারীম। কোরআন যারা বুঝবে আমল করবে কোরআনের কথা অনুযায়ী যারা চলবে তারা সব থেকে সহজ পথ দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সব থেকে সহজ পথ অনুসরণ অনুকরণ করে তার জান্নাতি হয়ে যাবে। সেই কোরআন এখানে পড়া হবে। কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় ঈমান বাড়ে। যুবকরা একেবারে এদের কি ডায়াবেটিস আছে নাকি? হ্যাঁ ওঠো উঠে করতেছে কোরআনের তেলাওয়াত যেখানে হবে যে মুমিনরা শুনে আল্লাহ তাদের ঈমান বাড়ায়। কোরআন ইমান বাড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন কোরআনে কারীমে সূরা আরাফে 170 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন কোরআন যারা আঁকড়ে ধরবে তাদের একটা নেক আমলও আল্লাহ বরবাদ করবেন না। কারণ হলো কিয়ামতের ময়দানে অনেক নামাজি দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু দেখবে আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিয়েছেন, কারণ হলো তার নামাজ কবুল হয় নাই, তার যাকাত কবুল হয় নাই, তার একটা নেক আমলও কবুল হয় নাই। এক নাম্বার হলো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষ তারে ধনী বলবে বলে, হাজি বলবে বলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে নাই। দুই নাম্বার হলো করার পদ্ধতিটাও আল্লাহর পদ্ধতি অনুযায়ী হয় নাই। এই জন্য অনেক নামাজিরা দেখবে জান্নাতে যাওয়ার জন্য আশা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে কিন্তু জান্নাতে যেতে পারবে না, 50-60 বছরের একটা নামাজও আল্লাহর আরশে পৌঁছায় নাই।
বলে হুজুর এটা কেমনে সম্ভব ভালো করে শুনো কোরআন বুঝেনি আমার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই সূরা ফাতিহাটা সহি করে পড়ো অধিকাংশ যুবকরা পারবে না যারা মাদ্রাসায় পড়ে নাই গোসলের ফরজ জিজ্ঞেস করলে পারবে না এগুলো তো কমন জিনিস দৈনন্দিন দরকারি জিনিস নামাজ ফরজ ইবাদত সেই নামাজ কেরাত অশুদ্ধ হলে নামাজ হয় না জিজ্ঞেস করলে নামাজের জন্য কেরাত পারে না একটু ভেবে দেখো সন্তানকে কোন দিকে অগ্রগামী করে দিচ্ছেন আল্লাহ তাআলা দাইতো সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন সালাত কায়েম করবে যারা ঈমান আনার পরে আর আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের কোনো আমল বরবাদ হবে না যে লোকটার সালাত সহি ছিল সহি পদ্ধতিতে হয়েছে সুন্দরভাবে হয়েছে তার নামাজ তো বরবাদ হয় নাই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে তার সিজদা তার রুকু তার কিয়াম আর তার কেরাত আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় কিন্তু যার কেরাত সহি নাই তার আমল আল্লাহর আরশে পৌঁছায় নাই ভাইরা কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝেন মনোযোগ দিন কোথায় সময় খুব গুরুত্বপূর্ণ একটা মিনিট নষ্ট করার কোনো সুযোগ নাই এজন্য আমলকে পরিবর্তন করা লাগে কোরআন ছাড়া জীবন চলা যায় না রসুলের সুন্না না জানলে পরে জান্নাতের আশা করা যেমন যায় না কোরআনে কারিমের তিলাওয়াত যে সকল মুমিন মুমিনারা করে আমার আল্লাহ তাদের ইমানকেও বাড়িয়ে দেন সুবহানাল্লাহ ফিলিস্তিনে দেখেছেন হামাসের সদস্য সাক্ষাৎকার দিতে গিয়েছেন চেহারা ঢেকে মা এসে তার চেহারা ওপেন করে দিয়েছে আরে বাবা তুমি একজন মুসলমান তুমি একজন বীর তুমি একজন যোদ্ধা চেহারা ঢেকে কাপুরুষের মতো সাক্ষাৎকার দিবা কেন চেহারা কেন খুলে দিছে চেহারা দেখে দাও এই মায়েরা এমন মা হয়েছেন কেন জানেন কোরআনের সাথে তাদের সম্পর্ক ইসলামের সাথে তাদের সম্পর্ক আর আমাদের মায়েরা সন্তানদেরকে কোরআন থেকে বিমুখ করার কারণে বিচ্ছিন্ন করার কারণে ছেলেগুলো বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় দুই জায়গার দুই মায়েদের অবস্থানে একটু দেখে ইমান যদি বাড়াতে হয় কোরআনের বিকল্প কিছু নাই আল্লাহ সূরা আনফালে দুই নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ তাই তো কোরআনে কারিমকে সহজ করে দিয়েছেন কারণ হলো দুনিয়ার মানুষগুলো যেন কোরআন নিয়ে গবেষণা করতে পারে কোরআনে কারিমকে যেন মুখস্থ করতে পারে আল্লাহর ওলামেরা কোরআনের সাথে যেন মুনাসাবাত কায়েম করতে পারে ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে সংসদে তথা গোটা পৃথিবীতে যেন আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যায় এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমকে সহজ করে দিয়ে বলেছেন একই সূরাতে একবার না দুইবার না তিনবার না চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির সূরা কমার 17 নম্বর আয়াত 22 নম্বর আয়াত
32 নম্বর আয়াত 40 নম্বর আয়াত চার চার বার আমার আল্লাহ বলতে গিয়ে বলেন আমি আল্লাহ কোরআন বোঝার জন্য উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিলাম আর আমাদের কাছে কোরআন এত কঠিন গান গাইতে বলেন ধুমসে গায়ে শোনায় দিবে বলবে হুজুর জীবনে আর মাইক পাই না না পাই বক্তব্য দিতে বলে ভাইরা আমার বোনেরা তোমার রক্ত দিছি আরো দিবে সব তোমাদের আমারটা মাইক ফাটায় ফেল কোরআন কারিম পড়তে দিন জামা কাপড় নষ্ট করা ছাড়া যাইতে পারে বর্তমান অবস্থা আপনার আমার অথচ কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন বোঝার জন্য পড়ার জন্য মুখস্থ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য আমরা কঠিন বানাইছি আল্লাহ আমাদের হেদায়েত দান আমিন এদিকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিসে নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম যেটুকু এলেম না জানলে সালাত সই করে আদায় করা যায় না হালাল হারাম পার্থক্য করা যায় না সঠিকভাবে দিন মেনে চলা যায় না এটুক দিন শিক্ষা করা প্রতিটা মুসলমান নর নারীর উপরে ফরজ ফরজ নফল আর ওয়াজিব না কিভাবে আমরা কোরআনকে উপেক্ষা করছি বলে কিসের কারণে উপেক্ষা করব আল্লাহ আমাদের হেদায়েত দান করুন ওয়াজ শুনতে আসি নিজে দুই একজন উঠাউঠি করে যদি জিজ্ঞেস করি ভাই এই হাদিসটা আবার বলো তো পারবে তুই এগুলো করতেছে কেন রাত বেশি হয়ে গেছে হ্যাঁ খুব বেশি রাত হয়েছে খুব বেশি হয়নি বিশ্বকাপ খেলার জন্য সারা রাত দাঁড়ায় সারা রাত প্রজেক্টরের সামনে দাঁড়ায় আর কোরআন শুনলে অস্থির হয়ে যায় এটা মুনাফিকি এটা মুনাফিকি আল্লাহর কালামের সাথে ভালোবাসা নাই ওয়া শুনি কয়দিন এখান থেকে একটা হাদিস শিখে বাড়িতে পৌঁছাইছেন বউকে বলছেন মেয়েকে বলছেন বলেন যে মা হুজুর শুনেছি একটা হাদিস বলেছে দিন শিক্ষা করা ফরজ তুমি কেন করো না এমন বাবা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এমন বাবাদের খুব অভাব আমার রসুল হাদিসের মধ্যে বলতে গিয়ে বলেছেন বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা আয়াত যদি আমার তরফ থেকে জানতে পাও এটা সবার কাছে পৌঁছায়া দেওয়া তুমি মুমিনের কাজ পৌঁছায় দাও তুমি আরেকজনের কাছে জানা দাও তোমার আরেক ভাইকে আমরা করতে পারি তাই জ্ঞান শেখার আশা নিয়া আপনাকে আমাকে এখানে বসার প্রথম দরকার ছিল আমরা শেখার উদ্দেশ্যে আসি নাই তাই তো আমাদের মনোযোগ নাই কথাবার্তায় মনোযোগ দিয়ে শুনছি না একটা কথাকে দিলে ঢোকানোর চেষ্টা করতেছিলাম শূন্য হাতে শূন্য হৃদয়ে এখান থেকে ফিরে যাবে এটা কেমন কথা দিন শেখার জন্য যদি এখানে আসি একটা হাদিস শেখার জন্য যদি এখানে আসি তাহলে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যাবে যা কখনো ভাবতেও পারবেন না আমার রসুল তাই তো বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2859 নম্বর হাদিস রসুলুল্লাহ বলতে গিয়ে বলছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ
আল্লাহর যে বান্দা বান্দি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় রয়ে যায় আর আল্লাহর রাস্তায় ইলমে দ্বীন শেখার জন্য যারা থাকে রাস্তাটা যেহেতু আল্লাহর এই অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদি মরণ হয়ে যায় শহীদি মরণ হয় এজন্য যতক্ষণ এখানে বসবো দিন শেখার উদ্দেশ্যে বসবো নিয়ত ঠিক করে বসবো তাহলে মর্যাদা আকাশচুম্বী থাকবে তিরমিজি শরীফের 2858 নম্বর হাদিস নবীজি বলেন من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه علمের রাস্তায় যে উঠে যায় আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুবহানাল্লাহ জাহিলের রাস্তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন আর আমরা কোরআন শুনে বিরক্ত হয়ে যাই শুধু এখানে না মসজিদেও দেখবেন ইমাম সাহেব একটু যদি এশার নামাজটা লম্বা হয় মসজিদ থেকে বের হওয়ার আগেই কয় হুজুর এত দেরি হলো অস্থির হয়ে পড়ে জুমার নামাজ যদি একটু লম্বা হয় জরিনার সকিনার বিয়া খাওয়ার জন্য পাগল জুমার দিন অনেক বিয়া থাকে অনুষ্ঠান থাকে নামাজে খারাই টেনশনে পড়ে যায় যে হুজুরের লম্বা কেরাতের কারণে রুস্ট ঠান্ডা হয়েছে আছে না নাই কিছু খালো হুজুর আপনার কারণে সব খাওন শেষ হয়ে যেতে চিন্তা করছেন আহারে আমাদের মুনাফিকের কারণে প্রকাশ্যেও আমরা কোরআন শুনি না কোরআন বুঝি না কোরআন বোঝার চেষ্টা করি না অপ্রকাশ্যেও কোরআনের সাথে আপনার আমার অবহেলা কোরআনকে পরিত্যাগ করার সম্পর্ক কায়েম হয়ে যায় আর কাফের যারা ইমান আনে নাই কিন্তু কোরআনে কারিমকে প্রকাশ্যে যদিও প্রতিবাদ করতো বা অবহেলা করতো রাত যখন গভীর হয়ে যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে ধরের সাথে কান লাগিয়ে লাগিয়ে সারা রাত কোরআন শুনতো কাফের আর আমরা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করি অপ্রকাশ্যে ইসলামের বিরোধিতা করি যার কাফেররা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করলেও সারা রাত মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে কোরআন শুনতো সিরাতে ইবনে হিশামে আসছে প্রথম খণ্ড 315 নম্বর পৃষ্ঠায় এসেছে কাফেরদের তিনজন বড় বড় নেতা একজনের নাম আবু জাহেল ইবনে হিশাম আরেকজনের নাম আবু সুফিয়ান ইবনে হারব আরেকজনের নাম হলো আখনাস ইবনে সুরাইক মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করত কোরআনের বিরোধিতা করত রাত যখন গভীর থেকে গভীর হতো কোরআনে কারিমের তিলাওয়াতে এমন মগ্ন হয়ে থাকতো সকাল কোন দিকে হতো টেরও পেত না এমন একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে কান পেতে পেতে কোরআন শুনতে লাগলো আর ভাবতে লাগলো একটু উপরেই চলে যাব একটু পরেই চলে যাব একটু পরেই চলে যাব আবু জাহেল একদিকে দাঁড়িয়ে শুনতেছেন আবু সুফিয়ান আরেকদিকে শুনতেছেন আখনাস আরেকদিকে শুনতেছেন তিন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে কোরআনে কারিমের আকর্ষণ তাদেরকে এতটাই মনোযোগ দিল আর মনোমুগ্ধকর করে তুললো কোরআন শুনতে শুনতে আর বাড়িতে যাওয়ার কথা ভুলেই গেল কোরআনের সৌন্দর্য এতটাই তাদেরকে আকৃষ্ট করেছে যে সকাল হয়ে গেছে সকালের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে একজন আর একজনের দিকে তাকায় ধরা খেয়ে গেছিল বাড়ি ফিরতে নিছে আলো দেখে আবু জাহেল তাকিয়ে দেখে আবু সুফিয়ান এখানে আরে তুমি এখানে লিডার আরে আমি নাইলে আসলাম তুমি লিডার এখানে কেন আখনাস বলে কি ব্যাপার সকাল সকাল তোমরা কয় আরে আগে কো তুমি এখানে একজন আরেকজনকে দেখে বলে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা আমরা করি ঠিকই কিন্তু তিনি যখন কোরআন পড়েন কোরআনে কারিমের আকর্ষণ এতটাই আমাকে বিমোহিত করে বাড়ি যাওয়ার কথা ভুলে যাই এসেছিলাম কোরআন শুনতে একটু শুনে চলে যাব আরেকটু শুনি আরেকটু শুনি আরেকটু আরেকটু করতে করতে প্রভাতের আলো গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে
তাই তো তোমাদের সাথে দেখা হয়ে গেল কই ভাই তোমার মনের যে কথা আমারও মনের সেম কথা আমি এসেছিলাম মুহাম্মাদের কোরআন শোনার জন্য যে আল্লাহ তার কি বলেছেন কি নাযিল করেছেন কি কোরআনের মাঝে আছে কিন্তু কোরআনের আকর্ষণ সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছে একটু পরে বাড়ি চলে যাব বলে বলেও যেতে পারি নাই কোন দিকে সকাল হয়ে গেছে তাই তোমাদের সাথে দেখা হলো তিনজনের কি কথা একজন আরেকজনকে বলে দেখো তুমিও বড় নেতা আমিও বড় নেতা সেও বড় নেতা আর বড় নেতারা যদি এমন করে মুহাম্মাদের বিরোধিতা করে দিনে আর রাতের বেলা যদি এসে কোরআন শুনি একজন আমাদের অনুসারী পাওয়া যাবে না এক কাজ করো আগামী কাল থেকে আর আসবা না কই ঠিক আছে আসবো না তুমিও আসবা না কই না আমিও আসবো না আরেকজন বলে আমিও আসবো না পরের দিন যখন আবার রাতের বেলা বিছানায় ঘুমাতে গিয়েছে একজনের মনের মাঝে শান্তি নাই আবু সুফিয়ান ঘুমিয়ে চেষ্টা করছেন ঘুমানোর জন্য শুয়েছেন ঠিকই ডান কাথন অশান্তি লাগছে বাম কাথন অশান্তি লাগছে উঠেন হাঁটেন অশান্তি আর তার শেষ হয় না মন বলছে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন না শুনবা ততক্ষণ পর্যন্ত তোমার দিল শান্তি হবে না তাই তো আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল যেহেতু গতকাল বলেছেন আসবেন না আখনাস আসবে না আজকে আমি একা একা গিয়ে একটু মনটা ভরে কোরআন শুনে আসব তাই তিনি এসেছেন আবু সুফিয়ানের কি অবস্থা তারও ঘুম লাগে না আবু জাহেলের কি অবস্থা ঘুম আসে না আখনাসের কি অবস্থা ঘুম আসে না একজন ভাবলো ওই দুইজন আসবে না আরেকজন ভাবলো এই দুইজন আসবে না আরেকজন ভাবলো ওই দুইজন আসবে না একে অপরের না আসার কথা চিন্তা করে করে আবারও তিনজন এসে হাজির ভাবলো আজকে যেহেতু কেউই আসবে না মনটা ভরে কোরআনটা শুনে যাব আবার শুনতে শুনতে সকাল হয়ে গেছে সকালবেলা আবার তিনজনের সাথে দেখা বলে কি ব্যাপার নেতা গতকাল না বললা আর আসবে না কয় আরে আমি ভেবেছি তোমরা দুইজন আসবে না তাই তো এসেছি আরেকজনকে আরে আমি ভাবছি তোমরা দুইজন আসবে না আরেকজন কয় আমি ভেবেছি তোমরা দুজন আসবে না বিশ্বাস করো রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম ডান কাথই অশান্তি আর শেষ হয় না বাম কাথই অশান্তি শেষ হয় না উঠলাম হাঁটলাম অশান্তি আর শেষ হয় না এক পর্যায়ে মন বলল যতক্ষণ কোরআন না শুনবা দিল শান্তি হবে না তাই তো এসেছি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে শুনতে দিল এতটাই শান্ত হলো রাত কোন দিকে শেষ হয়ে গেল টের পেলাম না আর আমাদের অবস্থা এমন এশার নামাজে ফজরের নামাজে মাগরিব নামাজে জুমার নামাজে যদি কোরআনে কারিমের তেলাওয়াত একটু লম্বা হয়ে যায় চিল্লা পাল্লা শুরু করে দে আমি দায়িত্ব নিয়ে বলি ওই সমস্ত মানুষগুলো মুনাফিক ছাড়া আর কেউ না মুসলমান হইতে পারে না এটা মুনাফিকি আবু জাহেল বলে তুমিও নেতা আমিও নেতা সেও নেতা আর নেতারা যদি এমন করে এসে মুহাম্মাদের কোরআন শুনে একজনও তো কর্মী পাওয়া যাবে না উল্টা মায়ের খাব আগামীকাল থেকে আর আসা যাবে না ভুলেও আসা যাবে না দেখো গতকাল কিন্তু আমরা কমিটমেন্ট করেছিলাম কিন্তু তুমিও আসছো আমিও আসছি আগামীকাল থেকে আর আসবা না কই তাহলে হাতে হাত রেখে ওয়াদা করো আর আসবা না একে অপরের হাতে হাত রেখে ওয়াদা করেছে আগামীকাল থেকে আর আসবো না কিন্তু যে শান্তি কোরআনে তা কি ঘুমায় আর পাওয়া যায় না কি জুরে তৃতীয় রাতেও তিনজন যখন ঘুম আসে না চিন্তা করলো গতকালকের ওয়াদাটা হাতে হাত রেখে হয়েছে আজকে আর কেউ আসবে না প্রত্যেকের মনে আল্লাহ ইচ্ছা জাগাচ্ছেন ওরা মুহাম্মাদকে পাগল বলত জাদুকর বলত গোলাপ বলত আল্লাহর ওয়াহিকে মিথ্যাচার করত বলত এগুলো ভ্রান্ত আর আল্লাহদের দিলের মাঝে কোরআনের এত ভালোবাসা ঢুকাচ্ছে আল্লাহ বলে সারাদিন তোরা আমার রসুলকে গালাগালি করিস পাগল বলিস বিভ্রান্ত বলিস গণক বলিস কবি বলিস আর রাত হলে তোদের ঘুম না আসার অ্যান্টিবায়োটিক আমি আল্লাহ কোরআনের মাঝে রেখে দিলাম ঘুমই আসে না তৃতীয় রাতে একজন একজন করে তিনজন চিন্তা করলো গতকাল যেহেতু ওয়াদাটা কমিটমেন্টটা মজবুত ছিল হাতে হাত রেখে আজকে তো কেউ যাবে না আল্লাহ কয় আজকেও তোরা তিনজন যাবি
একজন ভাবলো এই দুজন আসবে না আরেকজন ভাবলো এই দুজন আসবে না আরেকজন ভাবলো এই দুজন আসবে না আবারো তিনজন এসে হাজির আবার কোরআন শুনে একটু চলে চলে যাবে একটু করে চলে যাবে এমন করতে করতে তৃতীয় রাতেও যখন গভীর রাত হয়ে যায় তাদের আর বাড়ি ফিরে যাওয়া হয় না আর একটু করতে করতে যখন সকাল হয়ে যায় একের সাথে আরেকজনের রাস্তার মধ্যে দেখা হয়ে যায় বলে আজকেও কি তুমি কোরআন শুনতে আসছো নাকি কই কি করব বলো ভেবেছিলাম আজকে তোমরা আসবে না কিন্তু আসামি তো ঘুরে ফিরে তিনজনই তুমিও আসলা সেও আসলা আমিও আসলাম বলে এক কাজ করো তুমি আর আমরা যদি এমনটা করি তাহলে তো আমাদের একজন লোক অনুসারী পাওয়া যাবে না এমন করলে তো আমাদের ধর্ম খর্ব আর টিকবে না লাত মানাত উজ্জা হবলের কোনো কর্তৃত্ব থাকবে না সব তো এক আল্লাহ আর তাওহীদ কায়েম হয়ে যাবে আগামীকাল থেকে আর আসা যাবে না একজন আরেকজনকে বলে দেখো বাড়ি যাই ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম আসে না কোরআনের আকর্ষণ নিয়ে আসে আমরা মুহাম্মাদকে পাগল বলি বিভ্রান্ত বলি কবি বলি কনক বলি আসলে কোন পাগলের কথা এত সুন্দর কখনোই হতে পারে না কোন কবির কবিতা মালা এত সুন্দর হতে পারে না কোন গণকের তেলাওয়াত এত সুন্দর হতে পারে না নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম আল্লাহর কালামের আকর্ষণ আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না আল্লাহর কালাম ছাড়া এটা আর কিছু সবাই একমত হয়ে গেল আল্লাহর কালাম কিন্তু ইমান আনে নাই কেন ভালো করে শুনো বাপ দাদার ধর্ম কর্ম ত্যাগ করা লাগবে তাই ইমান আনে আমাদের সমাজের কিছু লোক আছে না আছে আলেমরা কয় ভাই এটা জায়েজ নাই কোরআন হাদিস কয় দূর নিয়ে ফেলো আমার বাপে করছে দাদা করছে কঠোর বাপ দাদার উপরে 2023 সালে যদি এটা থাকে অনেক গুরুত্বপূর্ণ দিল থেকে কোরআনকে ভালোবাসা লাগবে দিল থেকে ইসলামকে ভালোবাসা লাগবে দিল থেকে আল্লাহকে ভালোবাসা লাগবে যেটা আমার আল্লাহর কালাম আল্লাহ কি বলছেন জানা লাগবে যুবক ভাইয়েরা রে আমার কোন প্রেমিক যদি প্রেমিকার কাছে অথবা প্রেমিকা যদি প্রেমিকার কাছে একটা চিঠি লিখে একে অপরের চিঠিটা পাওয়ার জন্য অস্থির হয়ে যায় কিনা বলেন তো দেখি কারণ হলো প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসছে প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসছে একজন আরেকজনকে ভালোবাসার কারণে তার কথা জানার জন্য পাগল হয়ে যায় একটা মেসেজ যদি দে মেসেজটা না দেখা পর্যন্ত শান্তি লাগে না ওয়াইফাই এর পিছনে পিছনে দৌড়ায় ইন্টারনেটের পিছনে পিছনে দৌড়ায় তার একটু খোঁজ পাওয়ার জন্য মানুষ পর্যন্ত ঠিক করে আর যে রব যাকে আল্লাহকে ভালোবাসার দাবিদার বলে আমরা দাবি করি অথচ আসলে মুনাফিকের কারণে আল্লাহকে দিল থেকে ভালোবাসতে পারি না বরং শয়তানের কাজ কাম বেশি ভালোবাসি আর আল্লাহর সাথে ইসলামের সাথে নেফাতি করে চলি যদি আল্লাহকে ভালোবাসতাম যদি আল্লাহর রাসূলকে ভালোবাসতাম যদি কোরআন সুন্নাহকে ভালোবাসতাম তাহলে আল্লাহর কালাম জানার জন্য প্রেমিক প্রেমিকার মতো অস্থির হয়ে যেতাম এত আগ্রহ আপনার আমার দিলের মাঝে নাই আমি মা বাবাদেরকে বলতে চাই কেমন মা হয়েছেন বাবা হয়েছেন সন্তানকে ভালোবাসেন বলেন একজন বাবা তার ছেলেকে বড় অ্যাডভোকেট বড় বিজনেসম্যান বড় লয়ার বড় জাস্টিস ইত্যাদি দেখতে চায় কম সংখ্যক মুসলমান হয়েও বাবা হয়েও মা হয়েও একজন বড় আলেম দেখতে চায় এমন সংখ্যা খুব কম খুব কম সত্যিকার অর্থে একজন আল্লাহ প্রেমিক বাবা মা কোরআন সুন্নার বাহিরে তার সন্তানকে কখনো রাখতে পারে না কারণ হলো কোরআন যার মর্যাদাকে আকাশচুম্বী বানায় দেয় বাবা মা কি করে তাকে কোরআন বঞ্চিত করবে বলেন তো দেখি আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা মুজাদালা 28 নম্বর পারায়
11 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন ইয়াউফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ঈমান এনেছে ইলম শিখেছে আল্লাহ তার মর্যাদা আকাশ চুম্বি করে দেন মর্যাদাকে আকাশ পর্যন্ত উঠায় দেন আমার আল্লাহ কোরআনে আরো বলেছেন আলেমের মর্যাদা কত উপরে একটু চিন্তা করে দেখেন সূরা নাহাল 43 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তাআলামুন জানতে হলে আলেমের কাছে গিয়ে জানো কারণ হলো আলেম আর গায়রে আলেম কখনো এক না এটাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআনে কারীম খুলে দেখি সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ বলেন যে আলেম আর যে গায়রে আলেম দুজনের কখনো মর্যাদা সমান না আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশ চুম্বি যা গায়রে আলেমের কখনো আল্লাহ দেন না আল্লাহু আকবার একজন আলেমের বাবা মা কত বড় সৌভাগ্যবান আমি আজকে এখানে বসে বুঝি আমার বাবা মা আমার জন্য কত বড় ভালো সিদ্ধান্ত নিয়েছে একদিন বড় হয়ে সন্তানটা বুঝবে যখন আল্লাহ তারা বুঝ দিবেন শেষে দিন বাবা মাকে অভিযুক্ত করবে বিশ্বাস করেন আজকে একটা ছেলের সাথে কথা বলেছি আপনাদের এখানে আসার সময় কুমিল্লাতে একটা রেস্টুরেন্টে আমরা মাগরিবের সালাতের জন্য যাত্রা বিরতি দিয়েছি চাও খেয়েছি ওখানে একটা ছেলে দীর্ঘদিন তার অসংখ্য মেসেজ আছে আমার কাছে মেসেজে কথা হয় বলছে হুজুর আপনার সাথে একটু ফোনে কথা বলতে চাই অল্প সময় আমিও নানান ব্যস্ততায় মেসেজ তো আর একজনের না আরো শত শত কল মেসেজ তারপর এই সমস্ত পাবলিক প্রোগ্রাম উত্তর দিতে ভুলে যাই আমি আজকে মসজিদে বসে মানে এটা হোটেলের মসজিদ নামাজের জায়গা তো সে একটা মেসেজ দিয়েছে হুজুর আমি প্র্যাকটিসিং মুসলিম হতে চাই আমি একজন জেনারেল লাইনের ছাত্র এটা দেখার পর আমি আর দেরি করিনি ওই জায়গায় বসেই তার করেছি বলতেছে হুজুর ছোটবেলা মক্তবে কোরআন পড়েছিলাম আর ভুলেছি ফ্যামিলি আমাকে জেনারেল লাইনে দিয়েছে আমাকে আলেম বানায়নি কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমার আলেম শেখা খুব দরকার এমন আরেকটা ছেলেও আমাকে ফোন করেছে সে বলতেছে হুজুর আমি কোরআন পড়তে পারতাম এখন পারি না কিভাবে পারবো গুনাহ মুক্ত জীবন কিভাবে গঠন করবো এমন প্রায়ই বলে বেশ আগে একটা ছেলে আমাদের পেজে মেসেজ দিয়েছে যে হুজুর 17 বছর বয়স জেনা আমাকে এমন ভাবে আচ্ছন্ন করেছে যে আমি এখান থেকে বেরোতে পারতেছি 17 বছর আমি আমার বাবাদেরকে এজন্য বলি আমার বাবারা আমার মায়েরা যেদিন ছেলেকে আল্লাহ সঠিক বুঝ দিয়ে দিবেন সেদিন কিন্তু আপনাকে ছেলেটা অভিযোগ করবে আর বলবে আল্লাহ আমার মাই আমার এই কোরআন শেখায় নাই আমার বাবাই আমাকে এই কোরআন শেখায় নাই বাবারা মারা একটু চিন্তা করে দেখেন ওই দিন আল্লাহর কাছে চেহারাটা কি করে দেখাবেন অসন্ত নাইলে অভিযোগ দায়ের করবেনি সন্তান নিজেও অভিযোগ করবে আল্লাহ আমার মা বাবা আমার মাকে সাইতে আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নি আমি কখনো বলি না যে আপনার ছেলেকে অন্য কিছু শিখাবেন না ভালো যা আছে শিখান ওটা ফরজ না কিন্তু কোরআন শিক্ষা করানো ফরজ ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সব ঠিক আছে ছেলেটা যখন কোরআনে কারিম শিখে লয়ার হবে তখন আর ঘুষ করবে ঘুষ খাবে না দুই নম্বরই করবে না হত্যাকারীর পক্ষ নিয়ে না দাঁড়ায় হত্যাকারীর বিচার চেয়ে দাঁড়াবে আর এখন তো টাকা হলে খারাপের পক্ষ নিয়ে উকিল দাঁড়ায়
ধর্ষণকারীদের পক্ষেও দাঁড়ায়, মদখোর গাঁজাখোর ইয়াবা খোরের পক্ষে দাঁড়ায়। আমাদের উকিল ভাইয়েরা যদি কোরআনে কারিমের সুন্নাহ পথ অনুযায়ী চলতেন তাহলে কখনো অন্যায়কারীর পক্ষে দাঁড়াতেন না, বলে তোমার যা আল্লাহর আইন অথবা বিচার যা এটা যেন কায়েম হয়, এটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, কখনো আর এমন করতো না। আর এখন দেখা যায় যিনি খুনির পক্ষে দাঁড়াচ্ছেন তিনি নিজেও জানেন যে আমি যারে বাঁচানোর জন্য দাঁড়িয়েছি সে নিজেই খুনি, তারপরেও কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তার পক্ষে লড়ে। ডাক্তাররা দিনদার হয়ে গেলেন, অনেক কিছু থেকে ফিরে আসতেন, আপনারা ঘুরে দেখেন ওষুধ কোম্পানিগুলো এমন অবস্থা, এমন অফারতে, এমন সুযোগ সুবিধাতে টাকা, ভ্রমণ, বাড়ি গাড়ি, আপনি শুধু আমার ওষুধটা সেল করবেন ব্যাস, ডাক্তার নিজেও জানেন এই ওষুধ খেয়ে তার প্রতিষেধক হবে না, তারপরেও দিচ্ছেন। ব্যবসায়ীরা পেঁয়াজের দাম না হবে, মাঝখানে দেখছিলাম মালা টালা বানায় বিয়েতে দিচ্ছে স্বর্ণের পরিবর্তে, আলুর দাম আকাশ, ডিম এটা স্বর্ণের না রূপার না মুরগির, আল্লাহ জানে, গুদামজাত করে ক্রাইসিস তৈরি করে সংকীর্ণতা তৈরি করে মানুষকে ভোগাচ্ছে, আর হাজার হাজার কোটি টাকা তারা কামায় আনতেছে। এ সমস্ত ব্যবসায়ীরা, এ সমস্ত ডাক্তাররা, এ সমস্ত উকিলরা সবাই মিলে যদি আমরা কোরআনে কারিমকে বাস্তবায়ন করতাম তাহলে মানুষের মাঝে ক্রাইসিস তৈরি করে গুদামজাত করতো না, নকল ওষুধের প্রেসক্রিপশন করতো না, খুনির পক্ষে দাঁড়ায় আদালতে তার মুক্তির কথা বলতো না, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করত। ঠিক কিনা ঠিক, এটা কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিত, কিন্তু আমরা এটা পারি নাই, এটা ব্যর্থতা। আলেমের মর্যাদা আরো আছে, আমি আরেকটি ইলমের প্রতি আগ্রহের কথা বলতে চাই। আমরা মুসলমান হয়েও আমাদের আগ্রহ নাই, যেমন নামাজে দাঁড়ালে বিরক্ত হয়ে যায়, ওয়াজে বসলেও বিরক্ত হয়ে যায়, আপনার আমার মর্যাদা কি সাহাবির চেয়ে বেশি নাকি? না, সাহাবিরা যে সমস্ত বাহন জিহাদের জন্য ব্যবহার করেছেন তার পায়ের থেকে ছিটকে আসা একটা ধুলার সমান আপনি হারাবি না। ঠিক ঠিক, একটা ঘোড়া পায়ের থেকে ধুলা ছিটকেছে একটা ধুলার সমান, তারপরে আপনার আমার এত হেডা, এত অহংকার, এত গর্ব। আর রাসূলুল্লাহ সাহাবী সুনানের দারমির মধ্যে আসছে 590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একদিকে তিনি রাসূলের সাহাবী আমার ভাইরা, অন্যদিকে তিনি হলেন রাসূলুল্লাহ চাচাতো ভাই, আবার আরেকটা পরিচয় তার আছে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা কোরআনে কারিমের মুফাসসির হবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন তাদের সমস্ত সবার প্রিন্সিপাল, এই জন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন। সাহাবি হিসাবে তো তার যোগ্য না, তার ঘোড়া পায়ের ধুলার সমানও না, তারপরেও দিন শেখার তার কি আগ্রহ ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জানতেন অমুকের কাছে একটা হাদিস আছে, তিনি রাসূল থেকে একটা হাদিস শুনেছেন, দৌড়ে তার কাছে গিয়ে হাজির হয়ে যেতেন, অমুকের কাছে আর একটা হাদিস আছে তার কাছে গিয়ে হাজির হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজনের বাড়িতে গেলেন তাকে সালাম দিলেন, পরিচয়টা দিলেন না, কারণ হলো তিনি বিজি ব্যস্ত আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ চাচাতো ভাই, আবার আরেকদিকে তিনি হলেন রাসূলের সাহাবী, অপেক্ষা করতে করতে একটু অস্থির হয়ে যান নাই, কারণ হলো তিনি দিন শিখতে এসেছেন, অস্থিরতা কিসের সাথে করবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাথে থাকা চাদরটা যার বাড়িতে এসেছেন তার বাড়ির দরজার সামনে বিছায়া দিয়ে সেখানেই শুয়ে পড়েছেন,
শরীরে যখন ক্লান্ত হয়ে গেছে তারপরও তিনি অস্থির হয়ে চলে যান নাই, বিরক্ত হয়ে যান নাই, আজকে চলে যায় আরেকদিন আসবে, চাদর বিছিয়ে শুয়ে পড়েছেন। যার কাছে এসেছেন তিনি যখন ঘর থেকে বের হলেন আর দেখলেন সালাম দেয়া ব্যক্তিটি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি অস্থির হয়ে পড়েছেন। দেখে বলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এসেছেন, আগে কেন বলেন নাই? আগে যদি বুঝতাম আপনি এসেছেন আমি তো সমস্ত কাজ কাম ফেলে দিয়ে চলে আসতাম। কারণ হলো আপনি শুধু রাসূলুল্লাহ সাহাবী না, রাসূলুল্লাহ চাচা তো ভাইও বটে। এসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বাড়ির দরজার মধ্যে শুয়ে আছেন আর ধুলা বালুগুলো আস্তে আস্তে উড়ে উড়ে এসে তার উপরে ছেয়ে গেছে। কি সাদা মাতা জীবন যাপন! আর দিন জানার জন্য, ইসলাম জানার জন্য কত না নিবেদিত প্রাণ ছিলেন, আর আমরা তো একটুতেই বিরক্ত হয়ে যাই। কত কত না আপনার আমার অহংকার, কত দরকার, কেমন হয়েছে আপনার আমার সাথে, এত অস্থির হয়ে যায় কেন? দিনের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে এভাবে মিলিয়ে দিয়েছিলেন, তাই তো আমার আল্লাহ তাদের মর্যাদা আকাশচুম্বী করেছেন। সব সময় ইসলামের পক্ষে থাকবেন, সব সময়। আমি এজন্য প্রায় সময় একটা কথা বলি, এলাকার মসজিদের খতিব যদি এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তির ছেলেটা হতো, হক কথা ওইখান থেকেই সারা বিশ্ব মানে। এখন তো খতিব সাহেবরা বক্তব্য দিলে চাকরি চলে, কারণ চাকখিলে আসছেন কুমিল্লা থেকে, আসছেন অন্য জায়গা থেকে, আজকে আসেন কালকে নাই, আপনাকে এসব বাস করছেন কেন? আর এলাকার যদি সব থেকে প্রভাবশালী সন্তান মসজিদের খতিব হতেন, তাহলে তার উপরে কেউ কথাই বলতে পারতো না, ওই মেম্বার থেকে আল্লাহর কালামের হক কথাগুলো পুরো এলাকায় প্রতিষ্ঠিত হতো। বুঝলেন নাই? তো আমরা ব্যর্থ হয়েছি, আমরা সুখ শান্তি সমৃদ্ধি দেখছি আরেক জায়গায়। ইসলামের সহযোগিতা করব তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সহযোগিতা করব তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসা না, সব সময় সব মাদ্রাসা, সব সময়। এটা খুব ভালোভাবে মাথায় রাখা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে 2516 নম্বর হাদিস তিরমিজি, একটু মাথায় নিয়ে যান। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের যুগে দুজন ভাই ছিল, একজন কামাই রুজি করত আর আরেকজন কামাই রুজি করত না ঠিকই, ওই ভাই যা কামাই করে আনতো তা খাইতো, কিন্তু সারাক্ষণ রাহমাতুল্লিল আলামিনের দুয়ারে পড়ে থাকতো, দরবারে পড়ে থাকতো। যিনি কামাই করেন সে ভাই এসে রাসূলের কাছে বিচার দায়ের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামাই করি আর আমার ভাইটা শুধু বসে বসে খায়। তাকে ডেকে বলেন, শোনো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করছো সে দিন শেখার জন্য আমার কাছে থাকে, আমার আল্লাহ তোমার কামাইয়ের ব্যবস্থা তার দিন শেখার কারণেই হয়তো বা করে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা, আমার কোন ভাই যদি আলেম হয় অথবা আলেম হতে যায়, তারে অবহেলার চোখে কখনো দেখবেন না, তারে সাহায্য করবেন, তার প্রতি এক্সট্রা কেয়ার নিবেন, আরো বেশি যত্নশীল হবেন, যত্নবান হবেন, তাহলে আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের ব্যাপারে যত্নবান হয়ে যাবে। হকের উপর থাকবেন, হক প্রকাশ করবেন, মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল অবিচল থাকবেন। কিছু কথা না বললেই পারতেছি না, আমরা যে অস্থির হয়ে যাই, বিরুদ্ধাচরণ যে করি, কখন গিয়ে দেখবেন কেউ বলতেছে হুজুর এই ওয়াজ করেন, অবস্থা খারাপ, কি খারাপ, এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যা তুলে ধরে, নানান ক্রাইসিস তার সামনে তুলে ধরে। হুজুরের উপর, হুজুর কোন ক্রাইসিস আছে এটা জানেন আপনি? এটা তো জানেনই না,
আপনার সব সমস্যা যদি আনা হয় হুজুরের উপর যে সমস্যা এটার চুর পরিমাণ ধরার সমান হবে। বলে হুজুর হুজুর আবার কোন সমস্যায় আছে? হুজুর কোন সমস্যায় আছে শুনেন, কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন সূরা বাকারাতে 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহর কালামকে যারা মানুষের কারণে দুনিয়ার পদ পদবি লোভ লালসার কারণে কেউ যদি গোপন করে আমার আল্লাহ তার উপর অভিসম্পাত করতে থাকেন, লানত করতে থাকেন। এর চেয়ে বড় ক্রাইসিস হুজুরের জন্য আর কি আছে? আর আপনি তারে আরেক ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সূরা বাকারা 173 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহর কালামকে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে যারা স্বল্প মূল্যে কেনা বেচা করে তাম পৃথিবীর সব আল্লাহর কালামের কাছে স্বল্প মূল্য একটাও এর চেয়ে দামি আছে নাকি? নাই। আল্লাহ বলেন যারা এমনটা করলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, এর বিনিময়ে তারা যা গ্রহণ করে এটা জাহান্নামের আগুন। অতএব হক কথা গোপন করে যারা টাকা পয়সা কামায় লোভে পড়ে গিয়ে অন্যান্য উপকার নিয়ে তারা উপকার হাসিল করে না, বরং পেটের মধ্যে জাহান্নামের আগুনটা ঢুকায়। কি চাও একটু চিন্তা করো। আমার ভাইয়েরা রাসূল হাদিসের মধ্যে বলেছেন আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস রাসূল বলতে গিয়ে বলছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কাউকে কোনো বিষয় জিজ্ঞেস করা হলো তিনি হক কথা বললে অসুবিধায় পড়তে পারেন তাই তিনি গোপন করলেন। আমার রাসূল বলেন কিয়ামতের দিন হক গোপন করার কারণে আমার আল্লাহ আগুনের লাগামটা ওই ব্যক্তির মুখে পড়ায় দিবে। আগুনের লাগাম আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, সাধারণ সূর্যের আলোটাই আমরা সহ্য করতে পারি না, এসি লাগে, গোসল করতে হয়, ঘেমে যাই, অস্থির হয়ে যাই, মাথা ঘুরায়, আর আগুনের লাগাম আল্লাহ পড়ায় দেবে। আগুনের লাগাম মুখে পড়ায় দেবে। আচ্ছা মুখ পাড়তে দুনিয়ার এই সামান্য আগুন তথা মোমবাতির উপর যদি হাতটা রাখেন অস্থির হয়ে যাবেন, পারবেন না, হাত সরানোর জন্য পাগল হয়ে যাবেন। আর লাগামটা যখন আগুনের হবে এটা ধরার ক্ষমতাও তো কারো থাকবে না। রসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস রসুল বলেন من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য দিন শেখে, টাকা কামানোর জন্য দিন শেখে, রাসূল বলতে গিয়ে বলছেন জান্নাত তো এই লোক পাবে দূরের কথা, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না, এতটাই জঘন্য হয়ে যাবে। আমার ভাইরা এই জন্য আপনাকে আমাকে দিন শেখা লাগবে, দিনের কথাগুলো মানুষকে বোঝানো লাগবে,
আল্লাহর বান্দা বান্দীদেরকে বোঝানো লাগবে এবং যেটা সত্য ওটা বলা লাগবে কারো ভয়ে যদি গোপন করা হয় আল্লাহর চাপের আওতা যুক্ত হয়ে যায় আর তাম পৃথিবীর সমস্ত চাপ একদিকে আল্লাহর চাপ আরেকদিকে আল্লাহর চাপের চেয়ে বড় চাপ আল্লাহর জমিনে অথবা দুনিয়া আখেরাতে আর কোনো চাপ হতে পারে না ঠিক কি না ঠিক কিসের আবার দুনিয়ার চাপ আল্লাহ যে চাপ দিয়েছেন এটা একটু ভাবেন না কতগুলো হাদিস কতগুলো আয়াত বললাম এই জন্য কোরআন শেখার কোন বিকল্প নাই দিন শিখবো দিন শেখাবো নিজে শিখবো অপরকে কি করবো শিখাবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার আমল করার তফিক দান করুন আমিন জোরে বলে আমিন আমিন মনে থাকবে না ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব 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 এছাড়া আর কি আছে ভাই কি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো এই জন্য আমি সবাইকে বলি রসুল্লাহর একটা হাদিস ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস ইবনে মাজার 4241 নম্বর হাদিস দুনিয়া বিমুখ ছাড়া কখনো হকের উপর থাকা যায় না যার মাঝে দুনিয়ার লোভ লালসা আছে এ কখনো হকের উপর থাকতে পারে না তাই তো আমার রাসূল এই হাদিসে বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস দুনিয়া বিমুখ হয়ে যাও আল্লাহর প্রিয় হয়ে যাবা আর মানুষের হাতে যা আছে ওটা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে দেখবা মানুষ তোমাকে ভালোবাসবে মানুষের কাছে তুমি প্রিয় হয়ে যাবা মানুষের কাছে প্রিয় হতে হলে মানুষের কাছে যা আছে এটার দিকে লোভ করা যাবে না আর আল্লাহর প্রিয় হতে হলে দুনিয়ায় যা আছে সব তুচ্ছ করে দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হওয়া ভাইয়েরা রে আমার এই পৃথিবীর ওই সমস্ত মনীষীদের মাঝে একজন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যার কথা বলতে গিয়ে ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ তার তাফসিরে তাওবাতে সূরা তাওবার তাফসিরে এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল এতটাই পরহেজ করে চলতেন মানুষজন তারে কিছুই দিতে পারতো না মানুষজন হতাশ হয়ে যেত আর ইমাম সাহেব কিছুই নিতেন না কারণ হলো সে আমাকে যেটা দিবে এটা হালাল না হারাম এই কথা চিন্তা করে মানুষের কোনো কিছুকে প্রশ্রয় দিতেন না ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার তার সন্তানকে বাজারে পাঠালেন যাও রুটি নিয়ে আসো সন্তান যখন রুটি আনতে গেল রুটির দোকানে যখন জেনেছে এটা ইমাম আহমদ ইবনে হাম্বাল পাঠিয়েছেন রুটির দোকানদার চিন্তা করলো ইমাম সাহেবকে যেহেতু কখনোই কিছু দেওয়া যায় না কারণ হলো তিনি কারো কোনো কিছু নেন না রুটির দোকানে এক পুটলাতে স্বর্ণ রূপা আর আরেক পুটলাতে রুটি দিয়ে দিয়েছে সন্তান যখন এনে বাবাকে দিয়েছে বাবা দুটি পুটলা খুলে যখন দেখলেন একটার মধ্যে স্বর্ণ রূপা আর আরেকটার মধ্যে হলো রুটি ইমাম সাহেব এই রুটি আর রাখেন নাই এই স্বর্ণ রূপাও রাখেন নাই দুটাই ফিরায় দিয়ে বললেন যাও বাবা রুটি আলাকে সব দিয়ে আসো এমন দোকানের রুটি আমার লাগবে না আর আমরা হলে হয়তো বা স্বর্ণের আগে লুকিয়ে রাখতাম তিনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল এতটাই পরহেজ করেছেন এতটাই হকের উপর অটলবি চলছিল খালকে কোরআন নিয়ে যখন বিরোধ দেখা দিল ইমাম সাহেবকে জেলখানায় ঢুকাইছে খলিফা মামুন খলিফা মুতাসিম বিল্লাহ খলিফা ওয়াসিফ তিন টার্মে 18 বছর তিনি জেলে ছিলেন একটা মুহূর্তের জন্য হক জায়গা থেকে নীতি থেকে সরে যান নাই 18 বছর জেল কেটেছে জেল থেকে বের হওয়ার পর খলিফা ইমাম সাহেবকে অফার দিল আপনাকে এটা দিতে চাই ওটা দিতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন তোমার কোনো কিছুই লাগবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট ইমাম সাহেবের ছেলেকে যখন বাচ্চা বলল তোমাদের বাবা তো কিছু নিবে না তুমি নাও
বাচ্চারা সন্তানরা যখন রাষ্ট্রের কোনো কিছু গ্রহণ করেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ওই সমস্ত সন্তানদের সাথে থাকেন নাই সন্তানদের থেকে আলাদা হয়ে গেছেন কারণ হলো বাচ্চার দেওয়া উপহার তারা গ্রহণ করেছে ইমাম সাহেব আর তাদের সাথে থাকবেন না আর আমাদের বাবাদের অবস্থা এমন জানে ছেলে সুদ খায় ছেলে ঘুষ খায় ছেলে হারাম খায় হারাম কামায় মাও জানে বাবাও জানে কই বাবা আরো আরো লাগবে এমন বাবা মা দরকার নাই আমাদের কোন মুসলিম বাবা মা এমন হতেই পারেন না জেনে শুনে সন্তানকে হারামের দিকে ঠেলে দিচ্ছে আর হারাম খাওয়ার জন্য অস্থির হয়ে আছে আহমদ ইবনে হাম্বল সন্তানদেরকে আলাদা করে দিয়েছেন তোমাদের সাথে থাকবো ফলে মানুষ তাকে এত ভালোবাসত আর আমরা খালি মানুষের হাতের দিকে তাকিয়ে থাকি বান্দাদের ছোট না বড় হ্যাঁ পকেটের দিকে তাকিয়ে থাকি মানুষের পাতিলের দিকে তাকিয়ে থাকি পেট ভরার জন্য রিজিক তো আল্লাহ তোমার জন্য অটুকু রেখেছেন যেটুকু তুমি খাবা এর বেশি খেতে পারবা এত খাই খাই কেন আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন দেখুন তার তাকওয়া তার জুহদ তাকে এত উঁচায় নিয়ে গিয়েছে মানুষ এবং জিন্নাতের মাঝে তার ব্যাপক প্রভাব ছিল একবার এক লোককে জিনে ধরেছে লোকটিকে বাদশার কাছে আনা হলো বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন ইমাম আহমদ ইবনে হাম্বলও তার কাছে গেলেন বলে কি হয়েছে কয় লোকটাকে জিনে ধরেছে আপনি একটু জিনটা ছাড়াইয়া দেন হুজুর হুজুর জিনের সাথে কথা বললেন আর বললেন তুমি তাকে ডিস্টার্ব করতেছো কেন তার তো কষ্ট হচ্ছে জিনকে বললেন কিছুই করার দরকার নাই আমি বলতেছি তুমি তারে আর ক্ষতি করো না তুমি তারে ছেড়ে চলে যাও জিন ডেকে বলে হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু আল্লাহকে ভয় পান এই জন্য আমি জিন হয়েও আপনাকে ভয় পান আর আপনি বলার কারণে আমি ছেড়ে চলে গেলাম কিন্তু জিনের মনে ছিল অন্য নিয়ত নিয়ত ছিল ইমাম সাহেব যেদিন মারা যাবেন সেদিন এসে আবার তারে ধরবে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মারা গেলেন আবার এসে জিন তাকে ধরেছে আবার যখন তারে বাচ্চার দরবারে নেওয়া হলো বাচ্চা তৎকালীন জামানার আলেমদেরকে ডাকলেন আর বললেন আপনারা একটু জিন ছাড়াইয়া দেন সবাই মিলে অনেক চেষ্টা করলো জিন ছায় না জিনের সাথে যখন কথা হলো জিন বলে আমি কেন যাব ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন দেখে গিয়েছি কারণ হলো তিনি আল্লাহকে ভয় পাইতেন তাই আমি তারে ভয় পেতাম আর এখন যতই বলো না কেন তোমরা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো নও তোমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হইতা তাহলে আমি এখনো থাকতাম না ছেড়ে চলে যেতাম আল্লাহু আকবার জোরে বলি না আল্লাহু আকবার চিন্তা করছেন কি ইমান ছিল তার আল্লাহ এই জন্য তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন ইসলামের উপরে দিনের উপর এতটাই অটল অবিচল আর দৃঢ় ছিলেন কোন কিছু লোভ লালসা ভয় ভীতি তারা হক থেকে একটু সরাইতে পারেনি আমরা যতদিন থাকবো কোরআন সুন্নাহর সাথে থাকবো তো ইনশাআল্লাহ কে কে থাকবো হাত দিন আল্লাহর দেখা নাই বলি হে আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলব হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান জোরে বলি আমিন আর জোরে বলি আমিন হাত নামাই ও ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা